দুই নম্বর রমজান আপ্যায়নের উপায় হচ্ছে যে আপনি আপনার অন্তরটাকে সাফ রাখবেন যে কোনো মুসলিম সম্পর্কে তার সাথে মতের ভিন্নতা থাকতে পারে সবার মত এক হবে সবকিছুতে জরুরি নাই আকিদার যদি ঝগড়া না থাকে তাহলে কোনো সমস্যা নেই হয়তো আকিদার ঝগড়া সবচেয়ে বড় সমস্যা আকিদাই পার্থক্য যেমন আমি বলছি যে এদিকে কেবলা আর আপনি বলছেন এইদিকে কেবলা তাহলে কি চলবে না কেবলা একটা হইতে হবে কথা বোঝা গেছে কি না আমি বলছি যে এক আল্লাহর এবাদত করতে হবে তিনি ছাড়া আর কেউ কেউ দাতা না দিতে আর যদি আপনি বলেন যে না আমাদের গোস কুতুবরাও দিতে পারে না এই এক থাকলে হবে না আমি বলছি আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমানের করি আরো সে আজিমে সমুন্নত আর আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদায়ের দিমত থাকলে কাজ হবে না ইমান আর গুফরির লড়াই ইমান আর গুমরাহির হ্যাঁ সংঘর্ষ কখনো হবে না এইভাবে চলবে না আমি বলছি যে নিঃশর্ত মানতে হবে কোন শর্ত না চোখ বন্ধ করে মানতে হবে একমাত্র একজন ব্যক্তিকে যাকে আল্লাহ স্পেশাল আমাকে আপনাকে হেদায়ত করার জন্য পাঠিয়েছেন তিনি কে সৈয়দ মুরসালিন মুরসালিম খাতাম নবীন মুহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলিয়সাল্লাম আপনি যদি বলেন যে আমাদের এত বড় হুজুর কি বলে বুঝেনি চলবে না চলবে না নবী সসলামের সামনে আর কাউকে নাট করলে হবে না এজা সাহাল হাদিস ওফা হমা জাবি হাদির সহী আছে রসূরুল্লাহ সসাল্লামের তখন তার সামনে কারও ফতোয়া আর কারও ফেকা চলবে না ফেকা চলবে একমাত্র রসূরুল্লাহ সাল্লাসাল্লা ফেকা জি এগুলো হচ্ছে আকিদারের বিষয় এগুলো একমত হয়ে যাওয়ার পরে একটা মাসলা একজন আলেমের বুঝে আসলো না ফেকার মাসলা সুতরাং সে বললো যেন রফায় দান করতে হবে না আর একজন ও রফায় করতে হবে সন্ন্যাদ আর এইটা পর্যন্ত সীমিত থাকলো ইতলাফ এতে আমাদের অন্তরে ফাটল ধরলো না আর অন্তরে কোনো দুশ্মনীয় পয়দা হইল না আর আমরা আলাদা আলাদা নাম লেবেল সাইনবোর্ডও লাগাইলাম না যে আপনি রফায় দান করেন না সুতরাং আপনার নাম এই আর আমার রফেদান করি সুদনের আমাদের নাম এই আর একে অপরকে গালদা দেয় শুরু করলেন এইগুলো যদি করেন তাহলে মালা মুসিবত না হলে যদি পর্যন্ত সীমিত থাকতো তাহলে অত বড় বিষয় ছিল যদিও এখানে হকের সন্ধানের চেষ্টা চালাইতে হবে কি বলছিলাম মুসলিমদের মাঝে অন্তরে ফাটল থাকলে হবে না রমজানের আপ্যায়নের জন্য দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে রমজান আসার আগে আগে দিলটা সাফ করে নেন অন্তরটা পরিষ্কার করে নেন কারো সম্পর্কে শত্রুতা টাকা পয়সা ঝগড়ার কারণে জায়গা নিয়ে অথবা ভাই বোনদের সাথে সাথে আত্মীয় স্বজনদের সাথে বিশেষ করে যত কাজের লোক বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের মনোমালিন্য ছেলে মেয়েদের সাথে বা মায়ের অথবা স্বামী স্ত্রীতে এইভাবে কোন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আপনার অন্তরে যেন হিংসা বিদ্বেষ শত্রুতা আর কোনো কালিমা না থাকে এটা হচ্ছে দিল যদি সাফ না হয় দিল যদি না পাক থাকে তাহলে এই না পাকি নিয়ে রমজানে ঢুকলে আপনাকে রমজান পাক করতে পারবে না রমজান তখনই আপনাকে গোনা থেকে পাক করতে পারবে যখন অন্তরটাকে আপনি পাপ থেকে পাক পবিত্র করে দিয়েছেন কারণ আগে অন্তর পাক করে এই জন্য কোরআনের ভাষা বলছেন অমাই এক তো মহাফাইন না কাল বহু অন্তর পাপিষ্ট হওয়ার কথা আল্লাহ কোরআন এখানে বলেছেন জি অন্তর আগে পাপি হয় যখন অন্তর পাপী হয় তখন হাতকে বলে পাকে বলে চোখকে বলে যে তুই এই কর এই কর এই কর তখন খারাপ পদক্ষেপ হয় আর অন্তর যখন সেই সালামত থাকে সুস্থ থাকে তখন হাত পা সবকিছুই সুস্থ থাকে এই অন্তরের কাছে প্রতিদিন সকালবেলা নবী হাদিসে রয়েছে যত অঙ্গ প্রতঙ্গ রয়েছে চোখ থেকে আর মাথা থেকে বেডি থেকে শুরু করে পা পর্যন্ত সব জোর হাত করে আর অন্তরকে বলে দেখো তোমার কারণে আমরা কিন্তু হচ্ছি তুই সোজা আমরা আল্লাহ তুমি সোজা থাকো আমি আমরাও সোজা থাকবো অন্তরটাকে সোজা করেন আল্লাহ যেন অন্তরকে সাফ রাখার তফিক দান অন্তর সাফ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না এটা কি জানা আছে ইল্লাম আতাল্লাহ বেকালবিন সালিম দিন হাঁসুর মাঠে লায়ান ফর মালুন ধন সম্পদ কাজে আসবে না ভলা বানন ছেলেমেয়েরা জনবলও কাজে আসবে না ইল্লামান আতাল্লাহ যে আল্লাহর কাছে আসতে পারবে বেকালবিন সালিমিন সহিস আলামত হ্যাঁ সুস্থ অন্তর্ণী তাতে শিরকের রোগ নেই কুফরের রোগ নেই বিধাতের রোগ নাই হিংসার রোগ নাই বিদ্বেষের রোগ নাই শুধ্রতার রোগ নাই জি এহুদির চাইতে খ্রিস্টান চাইতে কাফিরের চাইতে আল্লাহ দুশ্মন চাইতে একেবারে শিরকি ডুব আছে তাদের চাইতে বেশি সই আকিদার ভাইদের সাথে দুশ্মনী রাখে কেন ধন বাগি সম্পর্কে তো কোন কেস করলো না হ্যাঁ আক্রসি যারা নাচানাচি করে নারীর পুরুষ তাদের বিরুদ্ধে তো কোন কেস হয় না জাকির পাঠি হ্যাঁ ভান্ডারীদের সম্পর্কে তো কোনো কেস হয় না কিন্তু সহি আকিদার কথা বলে যদি সহে বাড়াতে এইসব করা বেদা দেখেন সৌদি আরব হয় না নবী দেশ হয় না তো আট আলমের নামে কেন কেস হয়ে গেল তাহলে কত শত্রু তো আমাদের নাজায় হারাম শত্রু তা অন্তরে ভরা আছে চিন্তা করতে পেরেছে এই নিয়ে যদি রমজান আসে এইরকম যদি কেমত পর্যন্ত বেঁচে থাকে কোন মানুষ আর অন্তর যদি সহি ইসলাম মানার যারা মানছে তাদের বিরুদ্ধে যদি অন্তর সাফ না হয় তাহলে আর কার বিরুদ্ধে সাফ হবে দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে কি অন্তর সাফ হবে হিংসা শুধুতা মারবো ধরবো হ্যাঁ ওকে আগে বাড়তে দিব না এইসবই করতে থাকবেন কোনোদিন মাফ হবে না কোনদিন দিন জানা পাওয়া যাবে না

কাছে এইভাবে হবে আর আপন অবস্থান নিয়ে যদি বসে থাকবেন আর শত্রুতা পোষণ করবেন আর বিশেষ করে যে যত বেশি কোরআন সন্ন্যার কথা বলে তার বিরুদ্ধে আরো বেশি শত্রুতা তাহলে কি করে নাজাত পাবেন আল্লাহ যেন আমাদের নাজাতের ব্যবস্থা করার তো অফিক দান করে